বন্ধুরা, তোমাদেরকে তো প্রতিদিনই বলি ভীষণ গরম ভীষণ গরম, আজকেও সেও ভীষণ গরম, রৌদ্রু আর থাকতে পাচ্ছি না। তবু তোমাদেরকে আমি একটু দেখাবো মানি প্ল্যান্ট গাছ কিভাবে লাগায়। হ্যাঁ, মানে জলে কি করে রাখে আমাকে একজন বলল, এইভাবে লাগালে নাকি গাছটা খুব ভালো হয়। আমাকে একজন এই গাছটা দিল, তো দেওয়ার পরে এখন আমি তোমাদেরকে আমি সেভাবে দেখাচ্ছি আর কি, কিভাবে ওই আমাকে যে দিয়েছে সে লাগিয়েছে গাছটা। ওর তো অনেক বাগান, ওই তোমাদেরকেও তাই দেখাচ্ছি, তোমরাও দেখো একটু আমি কিভাবে করি। হ্যাঁ, এইভাবে করে কি না সেটাও তো আমি জানি না, ও বললো এইভাবে করলে বেশ থাকে, ভালো থাকে গাছ জলের মধ্যে রাখলে। এই এটার মধ্যে রাখবো, এই যে এখানে কাটতে বলছে, এই যে এটার আর এটার মাঝখানে, এই যে এই যে এই এটা একটা হয়ে গেল, এই যে এটাও হবে, এই যে এটা একটা, এটা পরে দিচ্ছি আগে এটা দিই, এই যে এই যে এটা একটা হয়ে গেল। এটাকে কাটবো, এই যে এই দুটোই লাগাবো, এই যে এটা এটাও দিব, এই যে এটা এটাও দিব, এই যে এটাও দিব, বন্ধুরা আমাকে এইভাবেই বলে দিচ্ছে যে এইভাবে কেটে কেটে লাগালে নাকি গাছ ভালো হয় জলের মধ্যে রাখলে। হ্যাঁ, এই টপেও রাখবো, মানে গাছগুলো একটু হবে, হওয়ার পরে মাটিতেও লাগাবো আমি, জলের মধ্যে থাকবে। মানি প্ল্যান্ট গাছ এটা যদি উত্তর পূর্ব কোণে রাখা হয় তাহলে খুব ভালো, এই গাছটা আমি উত্তর পূর্ব কোণেই রেখে দেব। এখন জলে থাক, আর একটু জল দিতে হবে, আমার এই টপটা পাল্টাতে হবে, অন্য ইসের মধ্যে রাখতে হবে, অন্য আরেকটা জারের মধ্যে রাখবো। আচ্ছা, তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি, আর একটু জল দিচ্ছি, এই যে দেখো গাছ, এই গাছটা এখন উত্তর পূর্ব কোণে রেখে দিব। যখন গাছগুলি হবে সব তখন আলাদা আলাদা করে লাগাবো আমি। এই যে জামরুল গাছ, একটা লেবু গাছ, গন্ধরাজ লেবু, আর এটা হচ্ছে হলুদ কি ফুল যে আমি নামই বলতে পারি না, ছোট ছোট ফুল হয়, হলুদ ফুল বলতেই পারছি না। আর এই যে এই পাশে তো আছে তুলসী গাছ, আমার স্নান করে পুজোও দিয়েছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার। এখানে চারা আছে, দেখো গাছগুলিতে একদম জল নেই, জল দিতে হবে এখন গাছগুলিতে, জল দিব। এই যে এটা বস্তার মধ্যেই গাছ, এই যে দেখো কতদিনের গাছ এটা আমার, কিন্তু কিচ্ছু ফুল ফল কিচ্ছু ধরে না। চলো এই গাছটা নিয়ে এখন উত্তর পূর্ব কোণে রেখে দিই, উত্তর পূর্ব কোণে রেখে দিলে নাকি খুব ভালো, যে গাছটা দিয়েছে সেই বলেছে আমাকে, এখন গিয়ে রাখি। চলো তোমরাও চলো আমার সাথে, গাছটা নেই এখন, চলো দেখি কি হয়। উত্তর পূর্ব কোণে এই জানালায় রাখছি আমি এই গাছটা, এই যে এখানে আমার আরো অনেক গাছ আছে, এই যে এই যে আরো গাছ আছে এখানে আমার এই জানালা। এখন সকাল 9টা বাজে, আমার তো স্নান পুজো হয়ে গেছে, স্নান পুজোর পরেই আমি তোমাদেরকে এই গাছ লাগানোটা দেখালাম, কিন্তু জানি না এই গাছ কিভাবে কি সার দিতে হবে না কি জানি না, উনি তো বললো খালি জলে রাখতে, যে জলে শিকড় হয়ে গেলে পরে একটা একটা করে গাছ আমি টপেও লাগাতে পারি বা আবার জলেও রাখতে পারি,
হ্যাঁ, রোদ্রে রাখা যাবে না। আমাকে যেটা বলে দিল সেটাই আমি আবার তোমাদেরকে বললাম। ইস, খালি ঘামছি গো। এখন যাই রান্নাঘরে, এখন আবার একটু চা খাবো। চা খেয়ে তারপরে তো তোমাদের সাথে একই কথা বলি প্রতিদিন, প্রতিদিনকার মতো সকালে আবার দুপুরে। এই তো, আর কি দেখাবো। ইস, এত ঘামছি কেন রে? একটু নিচেই বসলাম আজকে, নিচে বসে খাবো আজকে চা। বন্ধুরা, উপরে ফ্যান চলছে, এত গরম, একটু শব্দ হচ্ছে কিন্তু। এখন যাই তাড়াতাড়ি করে চায়ের বাসনগুলি ধুয়ে ফেলি, আর অনেক কাজ এখনো বাকি। বন্ধুরা, কাজের ফাঁকে গাছে একটু জলও দিয়ে দিলাম। এই যে দেখছো না, জল দিচ্ছি। জল দেওয়ার পরে সবজি কাটতে বসলাম। ভিডিওটি দেখতে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।